আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সালামু আলা রবিল কারীম ওয়া আলা করিম ওয়া সাহবিহি আজমাইন আজকে তফসিলের দার্সে আমাদের আলোচ্য বিষয় হল সূরা বুরুজ সূরা বুরুজ মক্কায় অবতীর্ণ হয়েছে এ সুরা নম্বর হচ্ছে পঁচাশি আয়াত সংখ্যা হচ্ছে বাইশ এই জন্য বিভিন্ন পর্বে আলোচনা হবে আজকে প্রথম পর্ব আল্লাহ তালা বলেছেন আউজবিল্লাহ শেত রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম বুরুজ ওয়াল মাউদ ওয়া শাহিদিউ শপথ হচ্ছে কসম হচ্ছে চক্র বিশিষ্ট আকাশের প্রথমত এই সুরার গুরুত্ব সম্পর্কে তেমন কিছু বর্ণনা হয়নি বর্ণিত হয়নি তবে নবী আসলাম জোহর এবং আসরের নামাজে সোরা তারিক এবং সোরা সোরা বুরুজ পাঠ করতেন এ কথা হাদিসে এসেছে উল্লেখ হয়েছে এখন দেখা যাক যে বুরুজ মানে কি এটা শব্দ বা বুর্জ শব্দের বহুবচন এর আসল অর্থ হল প্রকাশ রাশিচক্র রাশি চক্র নক্ষত্রমালার প্রাসাদ ও অট্টালিকার মতো দূর থেকে দেখা যায় আর তা আকাশে প্রকাশ ও স্পষ্ট হওয়ার কারণে বুরুজ বলা হয় আর কেউ কেউ বলেছেন বুরুজ থেকে উদ্দেশ্য হল নক্ষত্রপুঞ্জ যে আমরা নক্ষত্রপুঞ্জ দূর থেকে দেখি অর্থাৎ নক্ষত্রপুঞ্জ বিশিষ্ট আকাশের কসম আল্লাহতালা আকাশের কসম খেয়েছেন যে আকাশে নক্ষত্রপুঞ্জ মানে রাতের আকাশ আবার অনেকে বলেন এর উদ্দেশ্য হল আসমানের দরজাসমূহ অথবা চাঁদের কক্ষপথ সমূহ আল্লাহ ভালো জানেন দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ওয়াল মিল মাউট শপথ প্রতিশ্রুত দিবসের যে দিবসের ওয়াদা দেওয়া হয়েছে যে দিবসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে দিবস ঘটবে এবং তা সেদিনে সে দিবসে বিচার নেওয়া হবে মানুষের সকলের মতেই এর উদ্দেশ্য হলো কেয়ামতের দিবস তিন নম্বর আয়তাল্লাহ বলছেন ওয়া শাহিদ ওয়া ম্যা সুদ দ্রষ্টার ও দৃষ্টের মানে যে দেখছে তার আর যা দেখা হচ্ছে তার এই শাহেদ মা শব্দের ব্যাখ্যায় বহু মতভেদ আছে শাহেদের অর্থ দর্শন করা সাক্ষ্য দেওয়া উপস্থিত হওয়া ইত্যাদি ইমাম শাহকানি হাদিস এবং আসারসমূহের ভিত্তিতে বলেন শাহেদ বলতে জুমার দিনকে বোঝানো হয়েছে তার মানে হাজির হওয়া মানেতে নেওয়া হলো যেহেতু জুমার দিনে সমস্ত মুসলিম মুসলিমরা মুসলিমদের পুরুষরা হাজির হয় এই দিনে যে ব্যক্তি যা আমল করবে তার জন্য কেয়ামতের দিন ওই আমলসমূহ সাক্ষী দেবে এ সাক্ষীর মানেতে যদি নেওয়া হয় তাহলে কেয়ামতের সাক্ষী দেবে আমল জুমার দিনের আমল আর মশহুদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়েছে জিল হজের ন তারিখের দিনকে বোঝানো হয়েছে যে দিনে লোকেরা হজের উদ্দেশ্যে জমায়েত হয় আরাফার ময়দানে তাহলে এখানে উপস্থিত হওয়ার মানেতে হলো যে আরাফাতে উপস্থিত হয় এই জন্যে মশহুদ শব্দ প্রয়োগ করা হয়েছে চার নম্বর আল্লাহ বলছেন কুতিলা সাবুল ওখদুদ ধ্বংস হয়েছে কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে কুণ্ডের অধ অধিপতিরা কুণ্ড বলতে মানে গর্ত গর্ত বা অগ্নিকুণ্ড যেখানে আগুন লাগানো হয় গর্ত করে সেটাকে অগ্নিকুণ্ড বলা হয় আর যারা এই খন্দ খনন করে আল্লাহর অনুগত বান্দাদের ধ্বংস হত্যা করেছিল তাদের জন্য ধ্বংস সর্বনাশ রয়েছে তাদের আল্লাহতালা এটা এক প্রকার বদুয়ার মতো কোতলা সাবুল অভিশাপ যে তারা ধ্বংস হোক যারা আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করার জন্য এই খন্দক বা এই কুণ্ড খনন করেছিল কোতেলা শব্দ এখানে লোয়েনার অর্থে তার মানে তারা অভিশপ্ত হোক এবং তারা ধ্বংস হোক পাঁচ নম্বর আল্লাহ বলছেন আর নারে জাতিল ওয়াকুদ সেই কুণ্ডনটা কি যে সেই কুণ্ড কী ছিল যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ অগ্নি যাতে আগুন ছিল আর নার শব্দটি আলখদুদ থেকে বদলে ইস্তেমাল যাকে নোহে এলমে নোহে বলা হয় আর জাতুল ওকুদ শব্দটি নার শব্দের সেফাত যেটাকে বিশেষণ বলা হয় অর্থাৎ খন্দ কি ধরনের ছিল ইন্ধনপূর্ণ জ্বালানিপূর্ণ আগুন বা অগ্নি যা ইমানদারদেরকে নিক্ষেপ করার জন্য প্রজ্বালিত করা হয়েছিল যা কাফের রা করেছিল বেশ ছ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইজ হুম আলাইহা কয় যখন তারা তার কিনারায় বসেছিল দেখার জন্য মজা দেখার জন্য তারা আর শাস্তি দিয়ে আনন্দ পাওয়ার জন্য তারা কেনারায় বসেছিল কাফের বাদশাহ অথবা তাদের ভারপ্রাপ্ত কর্মচারীরা আগুনের কেনারায় বসে ধারে বসে ইমানদার পোড়ার তামাশা দেখেছিল যেমন পরবর্তী আয়তে তা বর্ণিত হয়েছে ওয়াহুম আলা ফলু না বিল মেনিনা সুহুদ আর তারা মুমিনদের সাথে যা করেছিল নিজেরাই তার সাক্ষী স্বক্ষী মানে নিজের চোখ দ্বারা তারা দর্শন করছিল আট নম্বর আয়তালরা বলছেন ওমান আকামু মিনহুম ইল্লা আিনু বিল্লাহ আজিজ হামিদ তাদের দোষ কি ছিল তাদেরকে আগুনে পুড়িয়ে শাস্তি অথচ আগুনে পুড়িয়ে শাস্তি আগুন ছাড়া মানে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না কোনো মানুষ কোনো মানুষকে জ্বালাতে পারে না কোনো জীবজন্তু পুড়িয়ে শাস্তি দিতে পারে না কিন্তু এরা আগুন দিয়ে শাস্তি দিয়েছিল তাদেরকে শাস্তি দিয়েছিল কেন শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসা ভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল আল্লাহকে বিশ্বাস করেছিল এই হচ্ছে দোষ কেন তোরা আল্লাহকে বিশ্বাস করলি কেন তৌহিদে বিশ্বাস করলি তো এই জন্য তাদেরকে এই আগুনের শাস্তি দেওয়া হয়েছিল ওইসব লোকেদের অপরাধ যাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই ছিল যে তারা মহা পরাক্রমশালী আল্লাহর ওপরে ইমান এনেছিল এ ব্যাপারে বিস্তারিত ঘটনা আসলে ঘটনাটা কি যা সহি হাদিসে বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ শোনা আমাদের দরকার আর সাবুল ওখদুদের কাহিনী অতীতকালে এক বাসায় একটি জাদুকর গণক ছিল যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হল তখন সে বাদশাহকে বললো আমাকে একটি বুদ্ধিমান বালক দিন যাকে আমি এই বিদ্যা শিক্ষা দেবো জাদুবিদ্যা সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন ওই বালকের পথে এক পাদরির ঘর ছিল বালকটি পথে আসা যাওয়ার সময় সেই পাদরির নিকট গিয়ে বসতো এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করতো যা তাকে ভালোও লাগত এইভাবেই তার আসা যাওয়া অব্যাহত ছিল একদা এই বালকটি যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু বাঘ অথবা সাপ বসেছিল সে যে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল বালকটি চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য না পাদরি সত্য আর পাদরি হচ্ছে তখনকার যুগে আহলে কিতাবদের আল্লাহর প্রতি বিশ্বাসী আর জাদুকর হচ্ছে যে অন্য ধরনের যেটা জাদুকর জাদু নিষিদ্ধ জিনিস তা কোনটা সত্যি দেখব সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল হে আল্লাহ যদি পাদরির আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম পছ এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুঁল জন্তুকে মারার জন্য আর তাতে হলো কি জন্তুটি মারা গেল এবার বালকটি পাদরির নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল পাদ্রী বললেন হে বৎস এবার দেখে এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছো এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে মানে তুমি আল্লাহর প্রতি ইমান রেখেছ এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না কারণ ভয়ের ব্যাপার আছে নিরাপত্তার ব্যাপার আছে এই বালকটি জন্মান্ধত্ব ধবল প্রভৃতি রোগের চিকিৎসা করতো অন্ধকে ভালো করে দিত তারপরে ধবল কুষ্টি রোগ ভালো করে দিত তবে তা আল্লাহর উপর বিশ্বাসের শর্ত রেখেই করত এই শর্ত অনুযায়ী বাদশাহ এক সহচরের অন্ধচক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল বালকটি বলতো যে যদি আপনি আল্লাহর উপর ইমাণ আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব তিনি আরোগ্য দান করবেন সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করলে করতেন এই খবর বাদশার নিকট পৌঁছলে তিনি বড় উদ্বিগ্ন হলেন কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন এতে দেখলে হ্যাঁ এই তো মাঝখান থেকে ইসলাম এ কী বলে ইমান প্রচার হচ্ছে আর ইসলাম প্রত্যেক যুগের সঠিক যে আল্লাহর দিন সেটার নাম হচ্ছে ইসলাম আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিচে ওপরে উঁচু পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে নিচে ওকে নিক্ষেপ করো ফেলে দাও মানে হত্যা করো বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো সেখানেও বালকটি দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল। যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল কিন্তু কিন্তু বালকটি বেঁচে গেল এবার বালকটি বাদশাহকে বলল যদি আপনার যে আপনি বা আপনারা আমাকে হত্যাই করতে চান তাহলে সঠিক পদ্ধতি হলো এই যে একটি খোলা ময়দানে লোকেদেরকে জমায়েত করুন আর বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন যার কারণে বালকটি মৃত্যুবরণ করল এই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল আমরা এই বালকটি রবের বা প্রভুর উপরে ইমান আনলাম আমার না বেরাব্বিল গোলাম কারণ অবস্থা দেখে লোকেরা বুঝতে পারল যে আল্লাহর পথ এটাই হচ্ছে আল্লাহর পথ এবং এ হচ্ছে মোমেন বাদশাহ আরও অধিক উদ্বিগ্ন হলেন তখন দেখলি ভারী মুশকিল হয়ে গেল এ তো বাঁচারে কী বলে নিজের নিজেকে বাঁচাতে গিয়ে আরও ক্ষতি হয়ে গেল অতএব তিনি তাদের গর্ত তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন অতঃপর হুকুম দিলেন যে যে ব্যক্তি ইমান হতে ফিরে না আসবে তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে এইভাবে ইমানদার ব্যক্তিরা আসতে থাকলো এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকল মরব তবুও ইমান ছাড়ব না যাই যাবে যান তবু নাহি ছাড়ি ইমান পরিশেষে একটি মহিলার পালা এলো যার সঙ্গে তার বাচ্চাও ছিল সে একটু পশ্চাৎপদ হলো কিন্তু বাচ্চাটি বলে উঠল আম্মা যান ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল এ হাদিসে আছে মুসলিম ইত্যাদি হাদিসে আছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে আরও অন্যান্য ঘটনা নকল করেছেন যা এ ঘটনা হচ্ছে ভিন্ন প্রকৃতির তিনি বলেছেন হতে পারে এইরূপ অন্যান্য ঘটনাবলী নানান স্থানে ঘটেছে হয়তো একাধিক ঘটনা ঘটেছে তো যাই হোক এই ছিল মানে মানে আসাব উখদুদ মানে অগ্নিকুণ্ডওয়ালাদের ঘটনা মোমিনদের ঘটনা যাদেরকে আগুনে কেন পোড়ানো হয়েছিল তার কারণ সে শেষকালে ন নম্বর আয়তে আল্লাহ বলছেন আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব যার আর আল্লাহ সর্ববিষয়ে দোষটা কি বলে লাহু আল্লাহ আলাহ কুল্লি শাহিন শাহিদ এটা হচ্ছে আগের সিফাত যেটা বলা হয়েছে এ বিল্লাহল আজিজুল হামিদ যে ছিল যে আল্লাহর প্রতি ইমান এনেছিল তার জন্য তাদেরকে পুড়িয়ে মারা হলো সেই আল্লাহর গুণ বলা হয়েছে আল আজিজ আল হামিদ আল্লাহম উলকুসমাওয়াত আল্লাহ কুল্লি শাহীন শাহিদ আকাশমন্ডল হল পৃথিবীর সার্বভৌমত্ব যার সর্ব সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা এই ছিল আজকের প্রথম পর্ব তারপর ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী পর্ব হবে আমাদেরকে তৌফিক দেন যেন এই তফসির শুনে আমাদের ইমান তাজা হয় এবং আমরা বহু কিছু শিক্ষা লাভ করতে পারি আল্লাহ মামিন আর বিশেষ করে ইমানের পরীক্ষায় বিশেষ করে ইমানের পরীক্ষায় যারা ইমান রাখতে বড় কষ্ট এই যুগে ইমান রাখার বিশাল কষ্ট আছে বলা হয়েছে হাতের মুষ্টিতে অঙ্গার ধরে রাখার মতো খুবই কষ্ট যারা এই কষ্টের অবস্থায় পড়েন আল্লাহ তাদেরকে সহযোগিতা করুন এবং তারা ইমান বাঁচিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারেন সেই তৌফিক লাভ করুন আল্লাহ মামিন ওয়াসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন